করিমগঞ্জের সব এলাকা যেন মিশে যায় মন্দির কমিটির সঙ্গে, কেননা আজ ছিল ত্রিকালদর্শী লোকনাথ বাবার 134তম তিরোধান দিবস। করিমগঞ্জের সুভাষনগর রোডে নেতাজি পল্লী রোড ইত্যাদি এলাকায় মাঙ্গলিক পরিবেশে বাবা লোকনাথ পূজিত হন। এলাকায় যেন আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। অগণিত ভক্ত বৃন্দরা সমাগম হয় মন্দির প্রাঙ্গণে। নেতাজি পল্লী রোড উৎসব কমিটি লোকনাথ বাবার প্রতিকৃতি সহ ঢাকিদের নিয়ে সড়ক পরিক্রমা করেন। ছিল ভক্তিমূলক সঙ্গীতের আসর। নেতাজি পল্লী উৎসব কমিটি মিডিয়ার সামনে কি অভিমত প্রকাশ করেন? বিভিন্ন গৃহ প্রতিষ্ঠানে বাবা লোকনাথ বাবার উৎসব আয়োজন হয় নানা কার্যক্রমের মাধ্যমে।
সামান্য দিয়ে এই মন্দিরটা শুরু হয়েছিল। তো সবের সহযোগিতা, পাড়া প্রতিবেশী বা বাইরের মানুষের অনেক সহযোগিতা আছে, এ নিয়েই আমাদের মন্দির আজকে প্রায় বিল্ডিং তৈরি হয়েছে। এবং আমরা যত সময় যতবার যত রকমের সমস্যা আসে, আমরা মন্দিরের তরফ থেকে কমিটির তরফ থেকে যতটুকু পারি সাহায্য করি। এই কদিন আগে কোভিডের সমস্যা ছিল, কোভিডের সমস্যার মধ্যেও আমরা দুবার তিনবার রিলিফ দিয়েছি। কারণ বন্যার মধ্যে আমরা চেষ্টা করবো লিপ্ত হওয়া যায়। আমাদের মানে সামাজিক কাজকর্মের মধ্যেও আমরা সহযোগিতা আছি তার মধ্যে। তাই আমরা কর্মজীবের সব জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই, যেন মন্দিরটা সুন্দরভাবে হোক বাবার কাছে প্রার্থনা জানাই। বাবা যেন সবাইকে সুস্থ শান্ত দৃষ্টির রাখে, সবার মঙ্গল কামনা করি।